নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। বাবু কোলে উঠে বসে আছে, ও তো এখন যাচ্ছি পুকুর পাড়ে। আমাদের তো আমাদের পুকুর থেকে মাছ ধরবে ওর বাবা, ওখানে যাব। ওইটা একটা পুকুর, আরেকটা আছে ওইখানে যাব, তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। ওই যে ওই পুকুরটাতে মাছ ধরবে ওর বাবা, চলো যাই। একটা বাঙ্গি হয়ে আছে, এটা হচ্ছে বাঙ্গি গাছ, ছিল তো ছাগল গরু খুব ভালোবাসে, ও দেখছে। ওই দেখো গরু, আর ওইখানে ওই পাশে ছাগল, চলো যাই। আরেকজনে কি করছে? এই ফুল গাছটি আমার ভালো লাগছে। এটা আমাদের পুকুর, কত বড় পুকুরটা দেখো। ধানগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, পেকে গেছে ধানগুলো। হ্যাঁ দেখো কি সুন্দর পেকেছে ধানগুলো, এগুলো সব আমাদের জমি। ওই যে দেখতে পাচ্ছ, কি সুন্দর খুব সুন্দর পেকেছে ধানগুলো। দেখো ধান খেতে এসে নাচা শুরু করে দিয়েছে, এদিকে আসো এদিকে আসো, চলে যায়। বাবু ডাকছে, রান্না করছে, ভাবছে আমি কোথায় যাচ্ছি। ভালোই লাগে ওই মাঠে আসলে, অনেকদিন পরে আসলাম। উঠে না মাছ? কি চলো তোমাদেরকে মাছ উঠলে তারপরে দেখাচ্ছি। উঠবে চারটা চায়নাপুটি পেয়েছে, আর অল্প আগে আসলে আর কটা মারতে পারতো মাছ, চারটে পেয়েছে, হয়ে যাবে আমাদের। তো চলো সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই। দেখো তো বন্ধুরা, সন্ধেবেলা এখন নারকেলের তক্তি করব, চিনি দিয়ে নারকেলটা বসিয়ে দিয়েছি।
নাড়াচাড়া করছি। ওখান থেকে এসে নারকেলটা কুড়ালাম, কুড়িয়ে বসিয়ে দিলাম। দেখো নারকেল থেকে জল ছেড়ে দিয়েছে, জলটা ভালো করে শুকাবো। শুকিয়ে নারকেলটা খুব সুন্দর করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। চলো ভেজে নিই নারকেলটা ভালো করে, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব একটা থালাতে, নামিয়ে নেব একটা কাঁসার থালাতে ঢেলে দিলাম। এবার সবটা থালাতে এভাবে মেলে দিব, এভাবে। খুব গরম গরম গরমই দিতে হবে। অনেকটাই শক্ত হয়ে গেছে, এই যে কাটতে নিয়েছিলাম ছুরি দিয়ে, তো এভাবে সুন্দর করে কেটে নেব। শক্ত হয়েছে, আরো শক্ত হবে, এটা ভালো করে শক্ত হয়নি। তক্তিগুলো হয়ে গেছে, কেটে নিলাম তক্তিগুলো, আর লাড়ুও কটা বানিয়ে নিলাম। এগুলো করতে ভালো করে শক্ত হয়নি, আরো শক্ত হবে। ওই ধরে